বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধী মণ্ডলী ও সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিতে চাই নগরবাসীর কাছে। আমি ইশরাক হোসেন কথা দিয়েছিলাম, গেল সিটি নির্বাচন 1 ফেব্রুয়ারি, ভোটারদের নির্বিঘ্নে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার, ভোট দেওয়ার এবং নিরাপদে বাসায় ফেরার ব্যবস্থা করব। আমি কথা দিয়েছিলাম জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিব এবং ভোটারদের তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করার সুষ্ঠু পরিবেশ তৈরি করব। আমি এবার ব্যর্থ হয়েছি, আমি সফল হতে পারিনি। গেল সিটি নির্বাচনের দিন নগরবাসীর সাথে অন্যায় করা হয়েছে, তাদের হক কেড়ে নেওয়া হয়েছে। আমি বলতে চাই, নির্বাচনী প্রচারণার শুরু থেকেই আমাদের নানাভাবে বাধাগ্রস্ত করা হচ্ছিল, কিন্তু কোনো বাধাকেই আমি বাধা মানতে চাইনি। গতকাল আমার বাবা চলে যাওয়ার 3 মাস পূর্ণ হয়। আমি যখনই যতক্ষণ আমি জেগে থাকি আমার বাবার কথা আমি মনে করি, ওনার কষ্টের শেষ দিনগুলো আমার চোখে ভেসে ওঠে এবং যখন আমি ঘুমাতে যাই স্বপ্নে আমার ঘুমের মধ্যেও আমি তার সেই কষ্টের দিন স্মৃতিগুলো আমার মাঝে সবসময় ভেসে আসে। কিন্তু এর মধ্যেও প্রতিদিন সকালে আমি ঘুম থেকে উঠে জোর করে হাসি মুখে নির্বাচনী প্রচারণা চালিয়েছি টানা 21 দিন, হেঁটেছি প্রায় 600 কিলোমিটার। যত দিন পার হয়েছে প্রচারণার, আমাদের জনগণের ভালোবাসা বেড়েছে, জনগণের থেকে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। ধানের শীষের পক্ষে একটি ব্যাপক গণজোয়ার সৃষ্টি করতে পেরেছিলাম আমরা। এগুলো দেখে ক্ষমতাসীনরা নানান কূটকৌশল প্রয়োগের চেষ্টা করেছে, সকল কিছুতে ব্যর্থ হয়ে নির্বাচনের দিন তারা ভোট কেন্দ্রগুলো সকাল সকাল দখল করার পায়তারা করেছে। আমরা দেখেছি ভোটের দিন আগের রাতে বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে বহিরাগত সন্ত্রাসীদের ভাড়া করে এনে ঢাকায় জড়ো করা হয় এবং ভোটের দিন সকালবেলা এই সন্ত্রাসীরা নৌকার ব্যাচ পরে বিভিন্ন সড়কে তারা মহড়া দিতে থাকে। এসব দেখে আমাদের ভোটাররা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। আমি সকালবেলায় ভোটটি দিয়ে সারাদিন কেন্দ্র থেকে কেন্দ্র ঘুরে বেরিয়েছি, দখলমুক্ত করেছি একের পর এক ভোট কেন্দ্র, কিন্তু আমি বের হয়ে যাওয়ার পরপরই সেগুলো আবার দখল বেদখল হয়ে যায় এবং চলে জাল ভোটের মহোৎসব। পুরোটা দিন আমি পুলিশ প্রশাসন, নির্বাচনী কর্মকর্তা এবং নির্বাচনের সহায়তাকারী অন্যান্য সংস্থার সদস্যদের মধ্যে অসহায়ত্ব ও হতাশা দেখতে পেয়েছি। তাদের কিছুই করার ছিল না, কারণ উপর থেকে নির্দেশ এসেছে। বাংলাদেশের সকল রাষ্ট্রযন্ত্রগুলোকে দলীয় আজ্ঞাবহ হতে বাধ্য করা হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে কিছু কিছু এলাকায় ভোটাররা সাহস করে ভোট কেন্দ্রে যেতে থাকেন। এটি দেখে ক্ষমতাসীনরা ধরে নেন যে হয়তো ধানের শীষকে আর আটকানো যাচ্ছে না, তাই বেলা 12টার মধ্যেই তারা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এবং প্রিসাইডিং অফিসারদের উপস্থিতিতে বিভিন্ন ভোট কেন্দ্রগুলো বন্ধ করে দেন, গেট বন্ধ করে দেন এবং আমাদের পোলিং এজেন্টদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তাদেরকে ভোট কেন্দ্র থেকে বের করে দেন। প্রিসাইডিং অফিসাররা অসহায় হয়ে আমাদের বলেছে তাদের কিছুই করার নাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাক হয়ে তাকিয়ে থেকেছে একে অপরের দিকে। ইভিএম মেশিন সম্পর্কে বলতে হবে, এটি এই পদ্ধতিতে ভোট গ্রহণ পুরোপুরি ব্যর্থ প্রমাণিত হয়েছে। প্রথমত কন্ট্রোল ইউনিটে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে আওয়ামী সন্ত্রাসীরা বুথে ঢুকে ভোটারদের পক্ষে ভোটটি দিয়ে দেয় অথবা তারা সেখানে আগের থেকেই অবস্থান করে এবং কনফার্মেশন হওয়ার পরপরই তারা ভোটটি দিয়ে দেয়। দ্বিতীয়ত, প্রত্যেকটি কেন্দ্রে অনেকগুলো বুথে ইভিএম মেশিনে ধানের শীষ মার্কাটাই রাখা হয়নি, প্রোগ্রামই করা হয়নি। আমি বলতে চাই এইসব এই ত্রুটিযুক্ত মেশিনগুলো সম্পূর্ণ অকার্যকর। ধীরে ধীরে ভোটার উপস্থিতি একেবারেই কমে যাওয়াতে আমি মনে করি টোটাল কাস্টেড ভোট 10% অনেক কম হয়েছে, যার কারণে পরবর্তীতে বিশেষ কোড ব্যবহার করে প্রিসাইডিং অফিসারদেরকে ভোট ব্যালট ওপেন করে ভোট দিতে বাধ্য করা হয়। তারপরেও ভোট গ্রহণ শেষ হওয়ার পরে আমরা বিভিন্ন কেন্দ্রগুলো থেকে রেজাল্ট কালেক্ট করতে থাকি। সেখানেও আমি দেখতে পাই যে ধানের শীষ
এগিয়েছিল। তাই সন্ধ্যার পরে শিল্পকলা একাডেমি থেকে ভোট গ্রহণ প্রায় 7টার দিকে ভোট ফলাফল ঘোষণা বন্ধ করে দেওয়া হয় এবং রাত 1:30টার দিকে নৌকাকে বিজয়ী ঘোষণা করে সম্পূর্ণ বনগড়া এবং বানোয়াট একটি ফলাফল ঘোষণা করা হয়। আমরা ইভিএম মেশিনের রিসিট চাইলেও এখন পর্যন্ত তার কোনো সদুত্তর আমরা নির্বাচন কমিশন থেকে পাই নাই। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে ভুল রেজাল্ট বা ভুল ফলাফল ঘোষণা করার জন্য 31 নম্বর ওয়ার্ডের ফলাফল এখন ঘোষণা করা হয়েছে, স্থগিত করা হয়েছে। সবচেয়ে বেশি খারাপ লেগেছে যখন দেখেছি পুরনো ঢাকার প্রান্তিক জনগোষ্ঠী এবং নিম্ন আয়ের হাজার হাজার মানুষ আমার কাছে এসে কান্নাকাটি করেছে, কারণ তাদেরকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই সকল জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কারো কোনো ভ্রুক্ষেপ নাই। আমাদের দেশে সম অধিকার নাই, আসে কেবল শ্রেণী বিভাজন। দিন শেষে আমি হতাশ হয়েছি ক্ষমতাসীন দলের প্রতি। আমার একটা আশা ছিল হয়তো তারা জনগণের পালস বুঝতে পারবে এবং ভবিষ্যতের কথা চিন্তা করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে এবং ক্রমান্বয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য পদক্ষেপ নেবে, কিন্তু তারা দেশকে আবারও অন্ধকারের দিকে ঠেলে দিল। সবশেষে বলতে চাই, আমাদের অর্জন কম নয়। আমরা নগরবাসী এবং দেশবাসীকে বোঝাতে সক্ষম হয়েছি যে তাদের মৌলিক অধিকার আজকে আর নেই। আমি আশা করি দেশবাসী আবারও তাদের অধিকার মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত এই স্বাধীন বাংলাদেশে তাদের অধিকার রক্ষায় আবারও সোচ্চার হবে। আমি সেই দিনটিরই অপেক্ষা করি রইলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া চাচ্ছি এবং আমাদের আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।